আপনারা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন এবং অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে হোয়াটসঅ্যাপ ইউজ করেন তাদের ক্ষেত্রে বলছি দু সালে হোয়াটসঅ্যাপ একটা নতুন ফিচার্স অ্যাড করেছে যারা আপনারা জানেন না বলার পর আপনাদের খুবই ভালো লাগবে এর আগে কি হতো আমরা যখন কাউকে ফটো পাঠাতাম ফটো পাঠানোর পর দেখবেন আপনাদের ওইখানে একটা অপশান শো করতো যে ডিলেট ফর মি আর ডিলেট ফর এভরিওয়ান অর্থাৎ আপনি কাউকে যখন একটা ফটো পাঠাতেন ফটো পাঠানোর পর ডিলিট ফর এভিয়ান যখন করে দিতেন সেক্ষেত্রে আপনার কাছ থেকে ডিলিট হয়ে গেল নেক্সট যাকে আপনি পাঠাতেন তার কাছ থেকেও কিন্তু ডিলিট হয়ে যেত এই অপশনটা কিন্তু কম আপনারা জানেন তো এখন দু সালে হোয়াটসঅ্যাপ এই নতুন একটা ফিচার্স অ্যাড করেছেন সেই ফিচার্সটা কি যে আপনি যদি এখন কাউকে ফটো পাঠান এবং একবার ফটো যখন আপনি কাউকে পাঠিয়ে দেবেন আপনি যদি মনে করেন যে না আমি এই ফটোটা ওই ব্যক্তি একবারের বেশি দ্বিতীয়বার সেক্ষেত্রে আপনি আপনার ফোন থেকে পাঠাবেন কিভাবে সেটা আমি দেখিয়ে দেব যে ফটোটা পাঠানোর পর যে ব্যক্তি ওই ফটোটা দেখবে জাস্ট একবারই দেখতে পাবে দ্বিতীয়বার আর সে সেই ফটো দেখতে পাবে না চলুন কোন সে অপশনটা আমরা একটু দেখে নেব এখন আপনারা আমার স্ক্রিনে দুটো হোয়াটসঅ্যাপ দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ ওয়ান হোয়াটসঅ্যাপ টু তা আমরা এখন এক্সাম্পলের থ্রু এই হোয়াটসঅ্যাপ ওয়ান থেকে হোয়াটসঅ্যাপ টুতে একটা ফটো পাঠাবো এবং এই টুতে জাস্ট একবার দেখতে পাবো ওর ফটোটা দ্বিতীয়বার আমরা দেখতে পাবো না কিভাবে চলো দেখে যাক আমি আমার হোয়াটসঅ্যাপ ওয়ান টুটা অন করলাম হোয়াটসঅ্যাপ ওয়ানটাও অন করে রাখলাম কারণ দুটোই আমার নিজস্ব নাম্বার তো চলো দেখে নেওয়া যাক আমার এক নম্বর থেকে আরেকটা নাম্বারে আমি পাঠাবো তো এইখানে যেভাবে হোয়াটসঅ্যাপে ওয়ান থেকে আমি হোয়াটসঅ্যাপ তে পাঠাচ্ছি একটু ভালো করে দক্ষ করে দেখে নেন কীভাবে পাঠাবো সর্বপ্রথম যেভাবে ফটোটা আপনারা এর আগেও পাঠিয়েছেন ঠিক একইভাবে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর গ্যালারি চুজ করবেন গ্যালারি চুজ করার পর জাস্ট আপনার এখানে সমস্ত ফাইল চলে আসবে তো সেক্ষেত্রে কি আপনারা এখান থেকে যেটা খুশি সেই ফাইলটাই চুজ করতে পারেন সাপোজ আমি এই ফাইলটা চুজ করছি এই ফাইলটা চুজ করার পর জাস্ট আমি এই ফটোটা মনে করুন এই ফটোটা আমি এখন এই নাম্বার টুতে আমি পাঠাবো তো সেক্ষেত্রে জাস্ট এইখানে দেখো নিচের দিকে যে গোল তার মাঝখানে তীর মধ্যে সাদা রয়েছে জাস্ট এটা আমরা ক্লিক করে এতদিন কিন্তু ফটো পাঠিয়েছি কিন্তু এখন এইভাবে পাঠাবো না দেখেন এই জায়গায় আমরা যেটা কিছু লিখতাম তার পাশে সার্কেল দেওয়া রয়েছে তার ভিতরে এক লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট এইখানে একটা ক্লিক করব। এইখানে ক্লিক করার পর জাস্ট এখানে ওকে লিখে দেবো ওকে লেখার পর বাস আমার কাজ শেষ এখন আমি কি করব যেভাবে ফটোটা পাঠাতে হয় জাস্ট সেইভাবে ফটোটা পাঠিয়ে দেবো দেখুন ফটোটা কিন্তু লোডিং হচ্ছে হ্যাঁ দেখুন ফটোটা কিন্তু এই পাশেটাই অর্থাৎ দুই নম্বর যে হোয়াটসঅ্যাপটাই হোয়াটসঅ্যাপটা চলে আসছে যে দুটো গ্রিন টিকও দিয়ে দিয়েছে ঠিক আছে তো এখন যখন দুই নম্বর হোয়াটসঅ্যাপ থেকে এই ফটোটা আমি দেখতে চাইবো জাস্ট দেখুন জাস্ট আমি এখানে ফটো বলে এক আছে কিন্তু কোন ফটো পাঠিয়েছি সেই ফটোও কিন্তু এখানে দিচ্ছে না জাস্ট শুধুমাত্র এখানে একবার ক্লিক করবো ক্লিক করার পর দেখো আপনারা দেখাচ্ছি দেখতে পেয়েছেন যে ফটোটা আমি এইটা পাঠিয়েছিলাম যা সেইটাই এখন যদি আমি এটা ব্যাকে যাই ব্যাকে যাওয়ার পর দেখেন এইখানে আমি ক্লিক করব যতই ক্লিক করে না কেন আর কিন্তু এখানে কোনো কিছু শো করবে না কেননা এইখানে জাস্ট আমি একবারই ফটো দেখতে পাবো দেখেন নিচে আমি যতই ক্লিক করি না কেন আমি এখানে ক্লিক করছি আপনারা হয়তো বুঝতে পারছেন কি না এটা ক্লিক করছি এটা কিন্তু আর হচ্ছে না আর হবেও না জাস্ট একবারই দেখতে পারবেন সেক্ষেত্রে আপনি কিন্তু এইভাবে পাঠাতে পারেন তাতে আর কিন্তু ডিলেট ফর এভরি ওয়ান এইগুলো কিন্তু কিছুই করার প্রয়োজন হবে না তো আশা করি এই ফিচার্সটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে তো ভালো লাগলে একটা লাইক করুন এবং সাথে শেয়ার করুন আর চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজকে জন্য এ পর্যন্ত দেখা খুশি নেক্সট ভিডিও থ্যাংক ইউ